এবছর নাকি এস্তোনিয়া স্কুল লেভেল এডুকেশনে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম হয়েছে, হ্যাঁ তো ঠিক এখানকার শুনেছো। স্কুলিং সম্পর্কে কাইন্ডলি কিছু বলেন। আচ্ছা, এখানকার স্কুলিং আসলে আমাদের বাংলাদেশের স্কুলিং থেকে অনেক বেশি ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এটা আসলে না দেখে বোঝা যাবে না। এখানে আমাদের বাংলাদেশের মতো এখানে বাচ্চাদের অনেকগুলো বই নিয়ে, ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যেতে হয় না, সেরকম কোনো হোমওয়ার্ক থাকে না বাচ্চাদের। স্কুল লেভেলে কোনো ফর্মাল কোনো পরীক্ষা ব্যবস্থা নেই, বাচ্চারা পড়াশোনা করে। এখানে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে বাচ্চাদের আসলে মূল্যায়ন করা হয়, একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডে আপগ্রেড করা হয়। তাহলে এস্তোনিয়াতে স্কুল লেভেলে কেন কোনো ফর্মাল পরীক্ষা ব্যবস্থা নেই? এই বিষয়টা নিয়ে আমি আসলে এখানকার একটা স্কুলের একজন ডিরেক্টরের সাথে কথা বলেছিলাম। ওই যিনি যার সাথে আমার কথা হয়েছিল, উনি এক সময় এস্তোনিয়ার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, তার্তু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তো উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে স্কুলে দায়িত্ব গ্রহণ করেছেন। উনি কিছুদিন ফিনল্যান্ডেও শিক্ষকতা করেছেন কলেজ লেভেলে, তারপর স্কুল লেভেলে, এখন আবার ওইখানে উনি স্কুল লেভেলে শিক্ষকতা করছে, একটা স্কুল পরিচালনা করেন। তো উনার সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তো উনি আমাকে যেটা বললেন যে স্কুলে ফর্মাল পরীক্ষা ব্যবস্থা নেই, এই কারণে উনি উদাহরণ দিয়ে বললেন যে একটা ক্লাসে যদি 50টা স্টুডেন্ট থাকে, 50টা বাচ্চা যদি থাকে, তাহলে 50টা বাচ্চার মধ্যে একজন ফার্স্ট হবে, বাকিরা ক্রমান্বয়ে পেছনে থাকবে। এখন যেই বাচ্চাটা ফার্স্ট হবে, তার সাইকোলজি, তার চিন্তা ভাবনা একরকম ভাবে কাজ করবে, আর অন্যরা যারা পেছনে আছে তাদের মধ্যে একভাবে কাজ করবে। তো যারা একটা সময়, শুরুর দিকে তো বাচ্চারা কম বয়সে এটা বুঝতে পারে না, যখন ওদের একটু বয়স হয় বুঝতে শেখে, তখন তাদের কেউ কেউ কম্পিট করে, একজন 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 একজনকে টপকে দেওয়ার জন্য তারা কম্পিট করে। তো এটা কেউ কেউ করে, আবার অনেকে আছে যারা অনেক পেছনে থাকে, তাদের মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি তৈরি হয়। তার মানে যারা শুরুর দিকে থাকে তারা, বা যারা ফার্স্ট সেকেন্ড পজিশন এরকম থাকে, তাদের মধ্যে এক ধরনের সুপেরিয়রিটি কমপ্লেক্সিটি তৈরি হতে পারে তাদের ফিউচার ইয়েতে, তাদের বিহেভিয়ার বা এরকম। আমার উনি খুবই করে বললেন যে এই বাচ্চাদের, ওনাদের এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তারা চাইল্ড সাইকোলজির উপরে গবেষণা করেছেন এবং গবেষণা করে দেখেছেন যে স্কুল লেভেলের এই পরীক্ষা পদ্ধতি শিশুদের জন্য, শিশুদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, তাদের ফিউচার বিহেভিয়ারে এটা অনেক বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে, সেজন্য তারা আসলে পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসেছে। কোনো বাচ্চা যদি কোনো, তার পারফরমেন্স যদি খারাপ হয়, তাহলে বাচ্চাকে কিন্তু তার অন্য বন্ধুদের সামনে কিছু বলে না, তার গার্ডিয়ানকে ডাকে, তার গার্ডিয়ানকে ডেকে তাদেরকে বলে যে তোমার, আপনাদের বাচ্চার এই জায়গায় এখনো আরো ডেভেলপ করার সুযোগ আছে, তাকে এই জায়গাতে মনোযোগ দিতে হবে, এরকম। তাহলে এক শিশুর রেজাল্ট আরেক শিশু কি জানতে পারে? না, এখানকার খুবই চমৎকার সিস্টেম তাদের। তাদের কথা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যেন নিজেকে তার নিজের মতো করে ভাবতে শিখতে পারে, কারোর সাথে যাতে কম্পেয়ার না করে, অন্য কারো কোনো শিশুর সাথে কম্পেয়ার করবে না। সে মনে করবে যে অন্য যেরকম, আরেকজন তার বন্ধু যেরকম, সেও সেরকম। সেই জন্য এখানে কোনো, ইভেন বাচ্চারা কেউ কারোর রেজাল্ট জানতে পারে না, কে ভালো কে খারাপ, কে কার চেয়ে ভালো নাম্বার পেয়েছে। প্রথমত পরীক্ষা পদ্ধতি নাই, তারা যে বিশেষ পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সেখানে, সেই পদ্ধতির সেই পদ্ধতিটা সেই পদ্ধতিতে যে মার্কিংটা করা হয়, হ্যাঁ, সেই যে গ্রেডিংটা করা হয়, সেই গ্রেডিংটাও এক, মানে শুধুমাত্র বাচ্চাদের অভিভাবকরা সেটা জানতে পারে, অন্য কোনো বাচ্চাকে সেটা জানানো হয় না। আরেকটা প্রশ্ন আছে এখানে থাকে, শুনেছি এখানে প্যারেন্ট টিচার কনফারেন্স হয়, তো বিষয়টা একটু খুলে বলেন স্যার। এখানে এখানে কিছুদিন পর পর শিশুদের সবার অভিভাবকদেরকে ডাকা হয়, সেখানে স্কুলের টিচাররা থাকে, বাচ্চারা থাকে, বাচ্চাদের অভিভাবকরা থাকে, অনেক সময় বাচ্চারা থাকে না। তো সেইখানে অভিভাবকদের পক্ষ থেকে এক ধরনের কমিটিও থাকে কোনো কোনো স্কুলে। সেই কমিটির দায়িত্ব হচ্ছে
যে স্কুলে মানে যেমন স্কুলে তারা অভিভাবকরা কোনো কোথাও যদি একটা ভালো বই খুঁজে পায় বাচ্চাদের জন্য, সে বইটা এনে স্কুলে তার স্কুলকে তারা দেয়। তারপরে হচ্ছে অন্য কোনো স্কুলে বা তাদের কোনো পরামর্শ থাকলে কীভাবে অভিভাবকরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কী করা যেতে পারে, ওই কনফারেন্সে সেটা সে বিষয়টা নিয়ে আলোচনা করে, মূলত বাচ্চাদের জন্য আরো কিভাবে আরো কতটা ফ্লেক্সিবল, কতটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হলে তাদের বাচ্চাদের জন্য সুবিধা হয় এবং তাদের বাচ্চার ডেভেলপমেন্টের জন্য তারা আরো কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, সেই বিষয়গুলো অভিভাবকদের কাছ থেকে জানার চেষ্টা করে, প্র্যাকটিক্যাল জায়গা থেকে বাচ্চাদেরকে শেখানো হয়। যেমন যখন প্রাণী জগৎ নিয়ে পড়ানো হয় বাচ্চাদেরকে, তখন বাচ্চাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যায়, দেখায়, প্র্যাকটিক্যালি দেখায়। তারপরে যখন তাদেরকে সিভিলাইজেশন নিয়ে পড়ানো হয়, তখন এস্তোনিয়াতে অনেক রকমের মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামগুলোতে তাদের বাচ্চাদেরকে নিয়ে যায় যে বিভিন্ন সিভিলাইজেশনের সময় কোন সিভিলাইজেশনে কোন কোন বিষয়গুলো ইয়ে ছিল, সিভিলাইজেশনের শুরু থেকে ডেভেলপ হয়ে বিবর্তনের মাধ্যমে এখন কোন জায়গায় এসেছে, সেই জিনিসগুলো তারা দেখায়। তারপরে হচ্ছে তোমার যেমন দ্রব্যমূল্যের মার্কেট সিস্টেম কীভাবে কাজ করে এই জিনিসটা বোঝানোর জন্য আমি দেখেছি একটা স্কুলে বাচ্চারা টাকা আয় করেছে, বাচ্চারাই আবার সেই আয়ের টাকা দিয়ে তারা এই বিভিন্ন জিনিসপত্র কিনেছে, খাবার তৈরি করেছে, সেই খাবার স্কুলে একটা মেলা মতো মেলা বসিয়ে সে মেলায় অন্যান্য তার ক্লাসমেটরা বন্ধু স্কুলের অন্য বাচ্চারা এবং টিচাররা কিনেছে, অভিভাবকরা কিনেছে। এরপরে সেই তার আয়ের টাকা কিভাবে কাজ করে, মানে কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা তার খরচ হয়েছে, এই জিনিসগুলা তাদেরকে এভাবে তাদেরকে খুবই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে শেখানো হয়।